बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त जगतवासी, आज आमि शमीम आली चिश्ती आपनादेर आजके आमि आपनादेरके दोजोग देखाबो। एटा केमन कथा, दोजोग देखानो जाबे? हाँ, आपनारा जखन शुनबेन तखन आपनारा अवश्य बोलबेन ताहले एई दोजोग तो आमरा देखी किन्तु आमरा तो बुझी ना। তবে পরের পর্বে আপনারা জান্নাতকেও দেখতে পাবেন। আচ্ছা, তো এখন যে কথাটি বলবো যে দুনিয়ায় থেকে জীবিত অবস্থায় কি দোজখকে দেখা যায়? অবশ্যই আপনারা বলবেন আমাকে যে দোজখ কি আপনাদের দেখা হলো, বোঝা হলো? আচ্ছা, সে কথাটি হলো, দেখুন, দোজখ শব্দের অর্থ কি? দেখেন, আমরা যদি শুদ্ধ ভাষায় বলি দো টাকা মানে দুই টাকা। আচ্ছা, আঞ্চলিক ভাষায় বলি দুই টাকা যদি বলে থাকি তাহলে দুই যোগ, যেখানে দুই যোগ সেখানেই কষ্ট, আর যেখানে বিয়োগ সেখানে কিন্তু আলাদা হয়ে গেল, সেখানে কষ্ট নেই। যেমন দুই যোগ, আমি প্রথম থেকে আসি, যে আমার পিতা মাতা যখন তারা যোগ হয়েছিল, যোগ হওয়ার পরে তার থেকে কিছু বিয়োগ হয়েছিল, সেখানে পার্সেন্টেজ চলে গেল, আর সেখানে কিন্তু পার্সেন্টেজ হয়ে যাওয়ার পরে সেখানে আবার মায়ের গর্ভে যোগ হয়েছে, যোগ হওয়ার পর একটা সন্তানের বডি তৈরি হয়েছে, এবং বডি তৈরি হওয়ার পর সেখানে আত্মা যোগ হয়েছে, যখন আত্মা যোগ হয়েছে সন্তান নড়াচড়া করছে। আচ্ছা, এখান দিয়ে দেখা যায় মায়ের গর্ভে যখন বাচ্চাটা বড় হতে শুরু করেছে, যখন 8 মাস 9 মাস পার হচ্ছে তখন কিন্তু তার যন্ত্রণা বেড়ে গেছে। যন্ত্রণা তো হয়েছে শুরু থেকেই, কিন্তু বেড়ে গেছে যখন সন্তানটা গর্ভে হয়েছে। যখন 10 মাস 10 দিন পরে সে বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, তখন মা কিন্তু বিয়োগ হয়ে গেল। বিয়োগ কি? তার দেহ থেকে তার যে সন্তান তার গর্ভ থেকে আলাদা হয়ে গেছে। যখন তার শরীরের মধ্যে বা পেটে যোগ হয়েছিল তখন কিন্তু মা অশান্তি ভোগ করেছে। দেখেন, দোজকের আরেক নাম হলো অশান্তিময় স্থানকেই দোজক বলা হয়। তাহলে মা যখন বিয়োগ হয়ে গেছে, সন্তান আলাদা হয়ে পৃথিবীতে এসে গেছে, তখন কিন্তু মা শান্তি পেয়েছে। যেই 10 মাস 10 দিন বোঝা হয়েছিল, যেই কষ্টে ছিল, সে এখন বিয়োগ হয়ে গেছে, তখনই তার মধ্যে শান্তি এসে গেছে। আচ্ছা, আবার সে বাচ্চাটি যখন পৃথিবীতে বড় হতে শুরু করলো তখন কিন্তু তার লেখাপড়া, যন্ত্রণা, ভালো মন্দ সমস্ত কিছু নিয়েই তিনি বড় হচ্ছে। তার মানে তার আত্মা তার দেহের মধ্যে যোগ হয়েছে, সে কিন্তু শান্তি অশান্তি মিলেই আছে। তাহলে অশান্তিরই আরেক নাম হলো দোজক। আচ্ছা, এরপরে আসি, এই বাচ্চাটা আবার কোনোদিন সাবালক হবে, যৌবনপ্রাপ্ত হবে, তখন সেও কিন্তু বিবাহ করবে, এবং সেও কিন্তু অন্য নারীর সাথে আবার যোগ হবে, আবার স্ত্রীর সেবায় যা কিছু লাগে তা করতে হবে। এই যোগ বিয়োগের খেলা পৃথিবীতে, আর এটাকেই বেহেস্ত বলা হয়। এখানেই জ্বালা যন্ত্রণা দোজক, এখানেই সইতেছে মানুষ। গেল এটা। এবার আসি, তাহলে বোঝা গেল মানুষের মধ্যে শান্তি অশান্তি, দোজক এবং বেহেস্ত দুটো মিলে মানুষে একরকম চলছে ফিরছে খাচ্ছে। দেখেন, একটা পৃথিবীতে আরেকটা জিনিস, সেটা হলো কি, দেখেন যে প্রাণী জগতে যারা জন্ম নিয়েছে, দেখবেন একটা কুকুর বাচ্চা 4-5টা দিলেও দেখা যায় কোনো কুকুর যদি সে গর্ভ অবস্থায় ভুগতেছে বা বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে না, তখন এই কষ্ট করতে করতে সেই বাচ্চাটাকে কিন্তু পেটের থেকে বের করে আনবে, এমন কেউ সহযোগিতা করার কেউ নেই। এটা প্রাণী জগতের দোজক, মানে এটা দ্বিতীয় বা তৃতীয় স্তরে গেলে এই একটা দোজক। দেখেন, মানুষ এরকম কিছু হলে দৌড়ে মেডিকেলে নিয়ে যায়, মানুষের বাচ্চাকে মানুষ সুন্দর সেবা যত্ন করে
তাকে পৃথিবীতে আনে এবং মা এবং শিশু দুজনেই সেবা পায়। কষ্ট ক্ষণিকের থাকলেও সেবার ভাগটাই বেশি। কিন্তু দেখেন একটা কুকুর সে চারটা পাঁচটা বাচ্চা দেয়, তখন তার গর্ভের মধ্যে সেই বাচ্চাগুলো ভূমিষ্ঠ হচ্ছে না, তা ভিতরে যন্ত্রণায় কাউকে বলতে পারছে না, অন্য কুকুর দেখলেও তাকে মেডিকেল নিচ্ছে না, তাকে সেবা করছে না, তাহলে সে কোন বিপদে পড়েছে? দেখা যায় অনেক কুকুর মারাও যায় এই যন্ত্রণা ভোগ করতে করতে, পেটে বাচ্চাগুলোও মারা যায়। তাহলে অশান্তির আর এক নাম যদি দুযোগ হয়, তাহলে সেই বিয়োগটা কিন্তু কুকুরের হয়নি, যার ফলে সে এই কষ্ট অনুভব করতে 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 একসময় মারা যায়। তাকে দেখার কেউ নেই, মানুষও নেই, অন্য কুকুরও তাকে দেখবে না, তাহলে নিকৃষ্ট দুযোগ কোথায়? আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে দেখেন আমি আপনাদেরকে দুযোগ দেখাবো, দুযোগ সাতটা, এর মধ্যে মানুষের মধ্যে একটা স্তর এবং প্রাণীর মধ্যে একটা স্তর। তবে দেখেন যে তাদের দিকে কারো লক্ষ্য নেই, মানুষের নেই, অন্য কুকুরেরও নেই। আচ্ছা এবার যদি আসি যে পৃথিবীতে বন জঙ্গলাতে অনেক পশু আছে, তারা একজন আরেকজনকে ছিঁড়ে বিড়ে খাচ্ছে, তাদের খাদ্যই তো এটা, কারণ বাঘ সিংহ ভাল্লুক এরা তো মাংস খায়, এরা তো ঘাস খায় না, এরা মাংস খায়। তাহলে মাংস যদি খেতে হয় তাহলে এক প্রাণী আরেক প্রাণীকে ছিঁড়ে বিড়ে খাবে। তাহলে দেখেন একটা প্রাণী ঘাস খায় আর সে আতঙ্কে থাকে যে কোনো ভয়ঙ্কর প্রাণী বাঘ ভাল্লুক কোনো সিংহ আমাকে তাড়া করলো কিনা, আমাকে ধরতে আসলো কিনা, নাকি ধরেই বসলো, আতঙ্কে তাদের জীবন। কেন? সেই হরিণটা বা সেই একটা প্রাণী, যেই প্রাণীগুলো ঘাস খায় দেখতে খুব সুন্দর, কিন্তু এদের ভিতরে যে আত্মাটা আছে, এই আত্মাটা দেখা যায় কখন সে মুক্ত হবে, যখন এই তার দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, তার মানে বিয়োগ হয়ে যাবে। আর যোগ থাকা অবস্থায় সে কিন্তু অশান্তি, কিরকম যে আতঙ্কে 24 ঘন্টা থাকতে হয়, কখন বাঘ আমাকে তাড়া করে, কখন সিংহ আমাকে তাড়া করে, কখন পানি খেতে গেলে কুমির আমাকে কামড়ে ধরে। তাহলে বুঝতে হবে যে মানব জীবনটা যদিও সুখীময়, তারপরে এর মধ্যে দুঃখ কষ্ট হলে তাকে রক্ষা করার জন্যে অনেক ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু প্রাণী জগতের মধ্যে দেখেন তারা ভয়ে ভয়ে থাকে, তার মধ্যে যদি ছিঁড়ে কোনো প্রাণী আরেক প্রাণীকে খেয়ে ফেলে তখন তার আত্মাটা এই দেহ থেকে বিয়োগ হয়ে যায়, তখন সে শান্তি হয়, কারণ এক আত্মা তো আরেক আত্মাকে খেতে আসে না। আচ্ছা তাহলে দোজক সাতটার কথা বলা হয়েছে, আর আমি বলবো অগণিত দোজক, যেই দোজক আপনি কখনো গুনে শেষ করতে পারবেন না, অগণিত অগণিত জান্নাত, অগণিত বেহেস্ত, যা গুনে শেষ করা সম্ভব নয়। আচ্ছা তাহলে গুনে শেষ করা সম্ভব নয় এ কারণেই যে দেখেন প্রত্যেকটা স্তরে দুঃখ আছে, প্রত্যেকটা স্তরেই শান্তি আছে। শান্তিরই আরেক নাম যদি বেহেস্ত হয়ে থাকে, তাহলে কুকুরের জীবনে যদি যাই দেখবেন আমেরিকা, ইটালি বা বাংলাদেশেও অনেক জায়গাতে আছে যে নিজের বাচ্চাটাকে বিছানায় রেখে কুকুরকে কোলে নিয়ে চলছে এবং কুকুর যা খেতে চায় তা খাওয়ায় এবং তাকে এমনকি মেডিকেলের চিকিৎসাও নেয়। তাহলে কুকুরের মধ্যেও দেখা যায় এই প্রাণী জগতের মধ্যে এই প্রাণীটা মানুষের সেবা পাচ্ছে। আচ্ছা তাহলে এগুলো কিন্তু সবার নয়, সব প্রাণীর নয়। তবে হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদেরকে যে ইঙ্গিতগুলো করা হলো এই কথাগুলো কি ফেলে দিতে পারবেন? কিন্তু শরীয়তের ভাষায় একটা জিনিস বুঝে, আমরা যদি অপরাধী হই, আমরা যদি পাপিষ্ট হই, তাহলে মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে বিচার করবে, বিচারের পরে যদি আমরা দোজকবাসী হই তাহলে আমাদেরকে আগুনে নিক্ষেপ করবে। আচ্ছা আরেকটা বিষয় কি, যে আমরা যদি জান্নাতি হই তাহলে আমাদেরকে জান্নাতে দিয়ে দেবে বা বেহেস্তে দিয়ে দেবে। তাহলে জান্নাত বা বেহেস্ত শব্দের অর্থ কি? শান্তিময় স্থান। আর দোজক সেটা হলো কি? অশান্তিময় স্থান। তাহলে অশান্তি আর শান্তি কি পৃথিবীতে নেই? আচ্ছা তবে এবার আমি যে কথাটি আপনাদেরকে বলবো সে কথাটি হলো দেখুন, যে মানুষ এই পৃথিবীতে
শান্তি অশান্তি মিলিয়ে তো আছে, কিন্তু বেশিরভাগ অশান্তিতে সে প্রাণী জগৎগুলো আছে। আর সে প্রাণী জগৎগুলো তার কষ্ট, মানুষ যদি তার মধ্যে কোনো মানুষের মধ্যে মানবত্ব জাগ্রত থাকে, তাহলে তাদের কষ্ট দেখে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে পারে, পানি পড়তে থাকে যে আরে আমরা দুজক বেহস্ত কোথায় দেখব, দুনিয়াতেই তো দুজক বেহস্ত দেখছি। আচ্ছা, তো শরীয়তের ভাবে যারা বোঝে যে আমরা যখন মারা যাব হাশরের দিন আল্লাহ জীবিত করবে, তখন আমি যদি পাপিষ্ট হই তাহলে আগুনে ফেলে দেবে, আর যদি নেকি হই তাহলে জান্নাতে দেবে। তাহলে আগুনটা কি, সেই আগুনটা কি? দেখুন, আগুন কিন্তু বহু প্রকার আছে। একটা হলো দুঃখের আগুন, একটা হলো যে শরীরে যন্ত্রণার আগুন, আরেকটা হলো কি, আল্লাহ কিন্তু কোরআনে কিছু কিছু দোজকের উল্লেখ করেছেন। হুত্তামা কি তোমরা জানো? হুত্তামা এক প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে। যে হুত্তামা এক প্রজ্বলিত অগ্নি, অগ্নি মানে আগুন, সেটা হৃদয়কে গ্রাস করে। সেটি দেখেন, একজন মানুষ পৃথিবীতে অনেক ধন দৌলত, অনেক টাকা পয়সা, যার জমিদারি আছে, তার অনেক চাকর বাকর আছে, যখন যেভাবে খুশি সেভাবে চলতে পারে, কিন্তু এই লোকটি একটা সময় গরিব ছিল। সে কাজ করতে করতে করতে, ব্যবসা করতে করতে সে অনেক কোটিপতি হয়ে গেছে। এখন সে হঠাৎ করে শুনলো তার দুইটা কারখানা আগুন লেগে গেছে। আগুন লেগে গেছে এটা শোনার সাথে সাথে তার বুকের বাম পাশে টিস করে একটা আওয়াজ হলো, সে মারা গেল। তার মানে তার দুইটা মিল ফ্যাক্টরি পুড়ে গেছে। এটা শোনার সাথে সাথে সে হার্ট অ্যাটাক করে মারা গেল। আর এটাই কিন্তু বলা হয়েছে, হুত্তামা কি তোমরা জানো? হুত্তামা এক প্রজ্বলিত অগ্নি যার হৃদয়কে গ্রাস করে। তাহলে তার হৃদয়কে গ্রাস করেছে, তার হৃদয়ের সাথে তার সম্পদের সাথে সে বেঁধে রেখেছিল। সে আল্লাহকে রাসূলকে বেঁধে রাখেনি, তার সম্পদকে বেঁধে রেখেছে। তার সম্পদ কিন্তু তাকে বাঁচালো না, তার সম্পদ তাকে মৃত্যুই দিল। তাহলে হে সমস্ত জগৎবাসী, আমরা এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কি কখনো শুনেছি, কখনো এরকম হয়েছে যে আমি আল্লাহ রাসূলকে হারিয়ে ফেলেছি, আমি আল্লাহ রাসূলকে আর পাবো না, এই কথা শুনে কখনো আমি অজ্ঞান হয়েছি, হার্ট স্ট্রোক করেছে? তাহলে বোঝা গেল কি, এখানেই বলা হয়েছে যে হুত্তামা এক প্রজ্বলিত অগ্নি যার হৃদয়কে গ্রাস করে, আর সেই ব্যক্তিকে গ্রাস করেছে। আর সেই হুত্তামা হলো আর একটি দোজকের নাম। আচ্ছা, হাবিয়া দোজক। হাবিয়া দোজক কি? যে হাবিয়া দোজকটা হলো, দেখুন, মানুষ যখন পৃথিবীতে চলাকালীন চলছে, ফিরছে, খাচ্ছে, হঠাৎ করে তার পেটের মধ্যে টিউমার হয়ে গেছে, পেট ফুলে গেছে, ব্যথার যন্ত্রণায় লড়তে পারে না, চড়তে পারে না, খাইতে পারে না। আচ্ছা, এরপরে দেখা গেছে একজন মানুষের পেটের মধ্যে এমন ব্যথা হয়েছে কোনো ডাক্তার ধরতেই পারছে না, তার এই ব্যথা কোত্থেকে, এই ব্যথার যন্ত্রণা সে ভুগতেছে। তাহলে এই যে হাবিয়া, ক্ষুধার যন্ত্রণায় মরতেছে, এই যে হাবিয়া, তাহলে এটি কোথায়, এই দোজকগুলো কোথায়? যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকে এই আলোচনাগুলো বলার আগে কিন্তু আমি একটা কথা বলেছিলাম, আজ আমি আপনাদেরকে দেখাবো দোজক। আপনারা কতটুকু আপনাদের চিন্তা ভাবনায়, আপনার কল্পনার চক্ষু দিয়ে কতটুকু দেখলেন, কতটুকু বুঝলেন, অবশ্যই কিন্তু জানাবেন। যদি আপনারা বলেন যে না, এই ধরনের আলোচনা আর একটু ক্লিয়ার করে বলবেন আমরা চাই, তাহলে অবশ্যই পরবর্তীতে আরো ক্লিয়ার বলা হবে এবং জান্নাত সম্পর্কেও বলা হবে। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ফেসবুক হলে অবশ্যই ফলো করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।